গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদিও এখন কিন্তু গুড মর্নিং না, এখন 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি একটু রেডি হয়ে গেছি, যাবো একটু ব্যাংকে, কারণ আজকে মামার আধার কার্ডের ডেট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আজকে একটার সময় যেতে বলেছে। তো ওকে নিয়ে যাচ্ছি আমরা একটু ব্যাংকে, আর ও মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো যাই, দেখি কি হয় ওখানে, তারপর ব্যাংক থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো মামা রেডি হয়ে গেছে, ঠিক আছে, এবার আমরা যাচ্ছি ব্যাংকে, ওখানে গিয়ে কি হয় দেখা যাক। তো বন্ধুরা, ব্যাংকে এসেছিলাম, কিন্তু আজকে এখন থেকে আধার কার্ডের কাজ হচ্ছে না। ওদের ফোন নাম্বারটা লিখে নিল, পরে বললো ফোন করে ডাকবে আর ওর ডেট দেবে, সেই ডেটে আসতে হবে। তো বন্ধুরা, এখন বিকেলবেলা একটু বাবু এসছে, কেননা মামামকে অনেকদিন দেখে না, তাই মামামকে দেখতে এসছে। তো এখন বাবুর জন্য আমি চা করছি, শুধু র চাই খাবে বললো, বিস্কুট টিস্কুট কিছু খাবে না। এখন একটু চা দিচ্ছি, পরে তোমাদের বাবুকে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়া। আর এখানে আমি অলরেডি চা আমার হয়ে গেছে, শুধু র লিকার চাই খাবে বললো, আর এক হাত দিয়ে পারবো না, শুধু লিকার চাই খাবে, বিস্কুট টিস্কুট কিছু খাবে না। তো দেখো, সন্ধ্যেবেলা একটু টিফিন বানাচ্ছি, আর কি বানাবো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা আছে, কি কি লাগছে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে রাখা আছে তোমার ময়দা, এটা হলো চালের গুঁড়ো, এটা হলো লঙ্কা কুচি, এটা আছে ধনে পাতা কুচি, এটা এখানে দেখতে পাচ্ছ ডিম রাখা আছে, আর এখানে আছে হলো পেঁয়াজ লঙ্কা। তো দেখো প্রথমে আমি ব্যাটারটা তৈরি করব, প্রথমে এর মধ্যে দিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো, ধনে পাতা কুচি, হলুদ, আর দেব ডিম। এবার আমি এটাকে ভালো করে গুলে নেব। এখানে আমি দুটো ডিম দিয়েছি, আর একটা ডিম দেব। আর সামান্য পরিমাণে জল অ্যাড করছি। তো দেখো আমার ব্যাটার মোটামুটি রেডি, আর এদিকে আমি উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও মোটামুটি গরম হয়ে গেছে, এখন এগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজছি এক এক করে। ব্যাটারটা কিন্তু একটু পাতলাই করব, কেননা খুব যদি ভারী করি তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, সুতরাং একটু পাতলাই হবে ব্যাটারটা।
দেখো দাঁড় পরে একটু ছড়িয়ে যাচ্ছে, মানে কবিরাজি টাইপের একটা হয়ে গেল, আর খেতেও খুব টেস্ট হয়। এটাকে তোমরা ডিমের পিঠা বলতেই পারো। আর ভাজাটা কিন্তু একটু লো ফ্লেমে হবে, ঠিক আছে? প্রথমে তেলটা গরম করে আঁচটাকে কমিয়ে দেবে, তারপর আস্তে আস্তে ভাজবে, নালে কিন্তু পুড়ে যাবে। সবগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, কালকে ব্লগটা তো এন্ড করা হলো না, তো আজকে পরের দিন সকালে চলে এসেছি। আর কালকে যেটা বানিয়েছিলাম সেটা খেতে খুবই ভালো হয়েছিল। ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দেওয়াতে আরও বেশি টেস্ট লাগছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যেহেতু আমার বাবা এসেছিল, বাবাকে দিয়েছি, বাবাও খেয়ে বলছে খুব ভালো হয়েছে। এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তুমি আসি, টাটা।